এবার যারা বিবাহিত আছেন তারা বলুন তো আল্লাহু আকবার। আমি বিবাহিত আল্লাহর পক্ষে, আমি বিবাহিত আল্লাহর পক্ষে। রাজি আছেন? অবিবাহিত আল্লাহর গেছে মোবাইল স্ক্রিন টাচ তোমরা নাইন টেনে থাকতেই ঘষাতে ঘষাতে ঘুমের খেতেই শেষ, ঘুমের খেতেই। বন্ধু বান্ধবের পাল্টানে পড়ে তুমি তোমার মোবাইল নিয়ে ঘুমের খেতে, পাটের খেতে, কোনে গোমের খেতে। দুই বছর পর যখন ইন্টারমিডিয়েটে যাবে, বয় মা ও মা খাট বড় হয়ে গেছে, একা একা শোয়া যায়, তাহলে কি করে লাগবি? জোরে বলুন, বিয়ে। কয় এত বড় খাটে একা শোয়া যায় না, তার মানে দুইজন লাগবি, তার মানে বিয়ে, ঠিক কিনা বলেন? এবার বিয়ে দাও করো, তিন বছর পরে সন্তানের পুত্র বধু যেটা হলো, বেটার বউ মোটা হয়ে গেল, সওয়ালটা বাড়ি সিদ্দিকির মতো শুকিয়ে গেল। বাড়ি সিদ্দিকির মতো, বাড়ি সিদ্দিকির মতো শুকিয়ে গেল। শাশুড়ি ডাক দিবেন, মাবুদ আমার ছেলে শুকিয়ে গেল, বেটার বউ মোটা হয়ে গেল, আমার পুত্র বধুর হাওয়া খারাপ। আরে তোমার পুত্র থেকে নষ্ট করেছ এইট নাইট এই থাকতে, এই স্ক্রিন টাচ মোবাইল দেওয়ার কারণে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? আজ একের ওয়াজ হবে, রাজি আছেন? আজ একের ওয়াজ ইনশা। এবার আল্লাহু আকবার বলুন, যারা অবিবাহিত প্রস্তুত থাকেন আল্লাহু আকবার বলুন, বিবাহিত আল্লাহর বলুন তো আল্লাহু আকবার। ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এক মাহফিলে গিয়ে বললাম যে এ আমার নাম ঘোষণা করতেছে, তার পূর্বে আপনারা এক কাজ করেন, একটা ছাত্রকে দিয়ে একটু কোরআন তেলাওয়াত করেন। ও এলাকার অভ্যেস হলো, কারণ যে এলাকায় যাওয়া যায় ওই এলাকার ভাব বুঝতে একটু টাইম লাগে, ঠিক কিনা বলেন? কমপক্ষে তিন থেকে চার বছর পর আপনাদের কামার দুলিয়াতে আসলাম, এই জন্য ভাব বুঝতে একটু দেরি লাগবে। তো ইন্ডিয়াতে গিয়ে বললাম যে একটু কোরআন তেলাওয়াত করেন, ওই এলাকার অভ্যেস হলো চোখ কান ভুঁজে ওয়াজ করা লাগে, জনগণ কিছু কয় না, চুপ করে থাকে, একবার মারি আটকে থাকে। আমি বেল ব্যাপার বলে হুজুর কোরআন তেলাওয়াত করবো, তো বাংলাদেশে তো আপনার আনসিকে যা করবেন আপনি একা, আমি কাম সারছে কোন এলাকায় আসলাম আমি, তাহলে একটা গজল গাওয়ান বলে, যার গজল গাবো তারও তো আপনারা নিয়ে চলে গেছেন বাংলাদেশে, কবি কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের ইন্ডিয়ান লোক ছিল, ইন্দিরা গান্ধীর কাছ থেকে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর কাছ থেকে চেয়ে নিয়ে গিয়ে বাংলার জাতীয় কবি করলেন। আমি বললাম কথা তো ঠিকই, ঠিক আছে তাহলে ওনারই একটা গজল শোনান দেখি শুনি। বলে গজল তো গাবো, ঠিক আছে, তাহলে শুরু করলো মাউথ পিস ধরে, কয় সালায় মালায় কুম, সালামের ডিজাইন ভালো না, কথা বলবেন? আমি 92% কথা বলবো, আপনারা 8% কথা বলবেন, সমস্যা আছে? জোরে বলুন, সমস্যা আছে? আমরা কি ইন্ডিয়া না বাংলাদেশ? আরে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ। জোরে বলা যাবে নাকি একবার? মার হাওয়া নারে তাকবীর, আজ কিন্তু ওয়াজ চলবে, রাজি আছেন? আপনারা রাজি আছেন? আজ একের ওয়াজ হবে ইনশা। আমার রফিকুল ভাই কামার দুলিয়াতে জানে যে বাড়ি সিদ্দিকা চার বছর আসে না, চার বছর পর আজ হবে ইনশা। জোরে বলেন ইনশা। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান গজলই আমার কবি কাজী নজরুলের গজলটাই শোনায় দাও, দেখি একটু তোমাদের গজলটাই শুনিয়ে যাই। বলতেছে গজলটা, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলতেছে গজল টান ধরলো, কখনো তোমায় যদি ভুলি হৃদয় আলো জেলে মাবুদ কোলে নিয় তুলি, ঠাই দিও প্রিয় তোমায়।
ওগো দয়াবান, তুমি মেহরবান তুমি মেহরবান, অন্ধ গহনা শুধু তোমারি গুণগান, বুঝে বোঝে না তব সান। নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীরের ধ্বনিতে ভারতের জমিনে মাসকান খান নামে একটা মেয়ে সমস্ত ভারতের যেই মোদী সরকারের পার্টি, যেটা আপনার বিজেপির ওই যে গেরুয়া বাহিনী, জয় শ্রীরাম বলতেছিল, একজন মাত্র মুসলমানের কন্যা, নাম তার মুসকান খান, খান বংশের কন্যা, অতগুলো গেরুয়া বাহিনীর সম্মুখে এই নারায় তাকবীর তকবীর দিয়ে সারা পৃথিবী ভাইরাল হয়ে গেল। বলুন, নারায় তাকবীরের স্লোগান চলবে কি চলবে না? ভারতের জমিনে যদি মুসকান খান একা তামাম পৃথিবী কাঁপায় দিতে পারে তাকবীর দিয়ে, আজকের এই কামার দুলিয়ার থেকে যেই তাকবীর দিলে শয়তান দূর হয়ে যায়, শয়তান সুতার বাড়ি খায়, ওই তাকবীর চলবে কি চলবে না? জোরে বলুন, চলবে কি চলবে না? আল্লাহর তাকবীর চলবে কি চলবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নার আলোক আজ মাইকির একদিন নাই, আমার তিন দিন। রাজি আছেন আপনারা? কষ্ট হবে? যারা অবিবাহিত আছেন তারা বলুন তো আল্লাহু আকবার। এবার যারা বিবাহিত আছেন তারা বলুন তো আল্লাহু আকবার। আমি বিবাহিত আল্লাহর পক্ষে, আমি বিবাহিত আল্লাহর পক্ষে। রাজি আছেন? অবিবাহিত আল্লাহরা গেছে, মোবাইল স্ক্রিন টাচ তোমরা নাইন টেনে থাকতেই ঘষাতে ঘষাতে গমের খেতেই শেষ, গমের খাতেই। বন্ধু বান্ধবের পাল্টানে পরে তুমি তোমার মোবাইল নিয়ে গমের খেতে, পাটের খেতে, কোনে গমের খেতে। দুই বছর পর যখন ইন্টারমিডিয়েটে যাবে, বয় মা ও মা খাট বড় হয়ে গেছে, একা একা শোয়া যায়, তাহলে কি করে লাগবি? জোরে বলুন, বিয়ে। কয় এত বড় খাটে একা শোয়া যায় না, তার মানে দুইজন লাগবি, তার মানে বিয়ে, ঠিক কিনা বলেন? এবার বিয়ে দেওয়া হলো, তিন বছর পরে সন্তানের পুত্র বধূ যেটা হলো, বেটার বউ মোটা হয়ে গেল, সওয়ালটা বাড়ি সিদ্দিকির মতো শুকিয়ে গেল। বাড়ি সিদ্দিকির মতো, বাড়ি সিদ্দিকের মতো শুকায় গেল। শাশুড়ি ডাক দিব, মাবুদ আমার ছেলে শুকায় গেল, বেটার বউ মোটা হয়ে গেল, আমার পুত্র বধুর হাওয়া খারাপ। আরে তোমার পুত্র থেকে নষ্ট করেছো এইট নাইটেই থাকতে, এই স্ক্রিন টাচ মোবাইল দেওয়ার কারণে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? আজ একের ওয়াজ হবে, রাজি আছেন? আজ একের ওয়াজ ইনশা। এবার আল্লাহু আকবার বলুন, যারা অবিবাহিত প্রস্তুত থাকেন আল্লাহু আকবার বলুন, বিবাহিত আল্লাহরা বলুন তো আল্লাহু আকবার। আমরাই তো জয়, কারণ আমরাই তো জয়, ঠিক কিনা বলেন? আর অবিবাহিত আল্লাহরা ক্ষয়, অবিবাহিত আল্লাহরা। আমি কোরআনে টান দেবো, আপনার আল্লাহু আকবার একসঙ্গে বলবেন। এবার একসঙ্গে বলুন আল্লাহু আকবার, কোরআন তিলাওয়াত শুরু হয়ে যাবে একের পর এক, চলতেই থাকবে ইনশা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, লিতাকুন মিনাল মুমিনিন।
মাতালিল আলামিন। কুরআন খালি চলতেই চলতেই ফাবি আই আলা রাব্বিকুম তুকাযিবান। চলবে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন রাব্বুল আলামিন, আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমার কবি নজরুল যে কবির কথা বলতেছিলাম, আমার কবি আল জাজিরাতুল আরব পেয়েছে নবী, আর আমার বাংলা পেয়েছে নবী প্রেমিক কবি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবি নজরুল বললেন, রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার, বিচার চাহে না বান্দা চায় দয়া তোমার। জোরে বলা যাবে নাকি একবার মার বাবা? কবি নজরুল ইসলামের চিন্তা ছিল, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মরণের সময় যখন আমার পুত্রবধূ পাশে থাকবে, আমার ছেলে পাশে থাকবে, আমার স্ত্রী পাশে থাকবে, আমার নাতি পাশে থাকবে, কেউ আমার মৃত্যুর সময় সঙ্গীর সাথে হবে না, একজনই হবে, তিনি হলেন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? মৃত্যুর সাথিক, যিনি আমার কবরের সাথিক, যিনি আমার আখেরাতের সেই আখেরাতের আদালতে সুপারিশকারী আমার রহমাতুল লিল আলামিন। কবি নজরুল ইসলাম বলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলি ওয়ালা, নবী কামলি ওয়ালা আসবে যাবে বক্ষে আমার, সাত সাহারার অপার তৃষা জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা মাজদরিয়ায় উঠলে তুফান তাইতে ডরে মরি। মারহাবা বলুন নারায় তাকবীর। ওই সময়ে এক শ্রেণীর আলেম সম্প্রদায় কবি নজরুলকে কাফের ফতোয়া দিয়েছিল। কবি নজরুলের দোষ ছিল কি? বলে মুখে দাড়ি নাই পিছনে বাবরি, মুখে দাড়ি নাই পিছনে। কবি নজরুল দুঃখে পড়ে বললেন, আল্লাহ আমি কেন বাংলার জমিনের জাতীয় কবি হলাম? টানকল সুলোর গেদা এই মাই ঘিরে একদিন নাই আমার তিন দিন। আমি কবি নজরুল যদি এই বাংলার জমিনের, আমি কবি নজরুল জাতীয় কবি না হয়ে আমি যদি ওই মদিনার ধুলি বালি হইতাম, আমি কবি নজরুলের জীবনটা ধন্য হয়ে যেত। আমি যদি আরবে হতাম মদিনার ওই পথ আমার বুকের উপর দিয়ে যাইতো নূর নবী হযরত। জোরে বলা যাবে নাকি একবার আমার হওয়া? বাজান রে আমার বাইরা আমার, যেই কবি নজরুল বলেন, তোমরা যদি দুনিয়ার মানুষ আমার আল্লাহকে পেতে চাও, আমার আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখো, আল্লাহকে যে পাইতে চায়। নজরুল দিয়ে শুরু করব, রাজি আছেন নাকি? আল্লাহকে যে পাইতে চায়, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, মাই আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে
আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পাইল সে। ঠিক কিনা বলেন, আরো জোরে বলুন ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনারে? জোরে বলেন কষ্ট। আরে এ তো ভূমিকা, ও আজ সামনে আছে। রাজি আছেন আপনারা? রফিক ভাই বসেন, বসেন রফিক ভাই বসেন। আহারে আমার রফিক ভাই আজ কয়েক বছর পর কামার দুলিয়াতে আমাকে আনলো, আপনার কি বেজার না খুশি? জোরে বলেন বেজার না খুশি। যারা আসে নাই ওনারা বেজার, চিন্তা করছে কেরে এত জানালা দিয়ে ফটাস ফটাস আওয়াজ আসতেছে, বারিশের দিকে তো ফাটাফাটি। তাহলে আজকে আর যাবই না, এরকম পার্টি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? থাক তোরা ঘরে, ঠিক কিনা বলেন? রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে মিশেছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। জোরে বলা যাবে নাকি আর একবার মারগাওয়া? আজকে যাচ্ছে পবিত্র রজবের চাঁদ, সে চাঁদে আমি নবীর কাছে যাব, মদিনাতে যাব, মক্কাতেও যাব। আগে বাংলার কবি নজরুলকে দিয়ে স্টার্ট করি। আলহামদুলিল্লাহ বলুন। মু করে কেন বাবারা? কবি নজরুল, আমার জাতীয় কবি নজরুল ইসলাম। এ বাবারা, যেই কবির গান যদি না বাজে চাঁদ দেখা গেল না, আল্লাহ তিরিশটি কি থাকা লাগে, এরকম চিন্তা হয় না? তিরিশটি মনে হয় হয়। সাড়ে সাতটা বাজে চাঁদ দেখা যায় না, সাড়ে আটটা বাজে চাঁদ দেখা যায় না। রাত নয়টার খবরে রেডিও টেলিভিশনে খবর দেওয়া হয় পশ্চিম আকাশে শেওয়ালের চাঁদ দেখা গেছে, আমার জাতীয় কবি নজরুলের গান যখন বেজে ওঠে আগামীকাল ঈদ হবে তার বাস্তব প্রমাণ হয়ে যায় মনোরম জানের রোজার শেষে। এলো খুশির ঈদ মনে রমজানের রোজার শেষে, এলো খুশির ঈদ তোর আপনাকে আজ বিলিয়ে দেশ আসমান তাকিন। জোরে বলা যাবে নাকি একবার মার হওয়া? নারে তাকবীর। কবি নজরুল বলেন, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যাকার কাজাকারণি। জগতের মানুষকে আপনি বলে দিন, যেই ব্যক্তি আপনার জিকির করবে ফামান যাকারো কাজা করনি, সে তো আমি আল্লাহরই জিকির করলো। এই জন্যে কবি নজরুল বললেন, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু আছে কে জানিত আগে। ঠিক কিনা বলেন? ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপে মজনু সম, ওই নামে পাপিয়া গাগে প্রাণের গুলাব বাগে, মোহাম্মদ নাম যতই জপি। জোরে বলা যাবে নাকি একবার মার হাওয়া? বাইরে আমার বন্ধুগণ, আমার যেই নবীর গুণ কীর্তন কবি নজরুল বললেন, ওই নবী আমার এই মাসের মধ্যে। আমার নবী যখন উম্মে খানির ঘরে শুয়ে আছে, এবার উম্মে খানির ঘরে যখন শুয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দি, বলে জিবরাইলেন আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু যে কয়েকজনকে মুসলিম বানাইলো, কয়েকজন ব্যক্তিকে যখন মুসলমান বানাইলো, আমার বন্ধুর সঙ্গে বাজেট পাস হবে, আমার বন্ধুর উম্মতের জন্য কিছু বাজেট দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুরে খুশি করে দেব। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? নারে তাকবীর। কোন বছরে আমার আল্লাহ আমার বন্ধুকে খুশি করবেন? যেই বছরে মা খাদিজাতুল কুবরা বিদায় নেয়,
যে বৎসরে আমার নবীজিকে বেশি ভালোবাসত চাচা আবি তালিব। আবি তালিব যেই বৎসরে বিদায় নেয়, বক্ষ বরাব হৃদয় নিয়ে যখন নবী আমার মক্কা নগরে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ব্যথার পরে ব্যথা আমার নবীরে দেব। এই বেদনা অবস্থায় নবী গো আপনি তায়েফে চলে যান, কারণ তায়েফে গিয়ে আবার নবীকে মার খাওয়াবে। কিরকম মার খেয়েছে আপনারা সকলেই জানেন। নবী যখন বেদনার পর বেদনা, ব্যথার পর ব্যথা, একটা হলো বিবেক হারা বেদনা, আর একটা হলো আপন চাচা হারা বেদনা, আর একটা হলো তায়েফের জমিনের মার খাওয়ার বেদনা। এবার আমার নবী যখন মক্কা নগরেই আমার নবী আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু দূরে আপনি বেজার হবেন না, বেজার হবেন না। সূরাতুদ দোহার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি অচিরেই সন্তুষ্ট করে দেব। জিবরীল আমিন এসে আমার নবীর কদম মোবারক চুম্বন করে। এবার কদম মোবারক চুম্বনের সঙ্গে সঙ্গে জিবরীল আমিনকে বলে আখি জিব্রাইল আপনি কেন আমার কদম চুম্বন করলেন? জিবরীল আমিন বলেন নবী আপনার কদম মোবারক চুম্বন করার কারণে নবী গো আমি জিবরীল আমিন সৃষ্টি হবার পর থেকে যাই আমি দুটি নজরে দেখি নাই। নবী গো আপনার দুটি কদম মোবারকে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ দেখে নিলাম। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, সব দেখলাম আপনার কদম মোবারকে। তাহলে আমার নবীর মর্যাদা বেশি না জিবরীল আমিনের মর্যাদা বেশি? জোরে বলুন, আওয়াজ আন্তর্জাতিকভাবে দুর্বল হচ্ছে, আপনারা একটু আওয়াজ উচ্চ আওয়াজে ফুলন্দ করে বলুন, আমার নবীর আওয়াজ বেশি না জিবরিলের পাওয়ার বেশি? হ্যাঁ, জিবরিল আমিন সুমা খায় আমার নবীর কদমে। একদিন নবী আমার উম্মে হানির ঘরে জিব্রাইল আসিয়া তখন বিনয় করে বলে ডেকেছেন আল্লাহ পাকে, যেতে হবে মিরা, যেতে মিরা যে গেলেন নবী আলাপন হলো সবই। সুবহানাল্লাহ, মিরাজ শেষে নবী আমার হলেন বেকার, আর আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটল না আমার, আরো কিছু সময় পাশে থাকো মনের স্বাদ মিটায়া তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মাদ আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মাদ আমার পরাণ ভরে তোমায় দেখবো। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। মিরাজ কমপ্লিট হয়ে গেল, এটা মিরাজের মাস। জোরে বলেন কি মাস? মিরাজ কমপ্লিট হয়ে গেল, খানায় কাবার পাশে আমার নবী দাঁড়ায়, মনে মনে ভাবতেছেন আল্লাহ যদি আবু জেহেল মার্কা লোককে পাইতাম, সাংবাদিক পাইলে আমি আমার এই খবরটা জানায় দিতাম। আমার নবী মনে মনে যা বলে সঙ্গে সঙ্গে বাজেট পাস করার মালিক, আওয়াজ দিয়ে বলেন মালিক, চোখটা খুলে দেখে ওই যে আবু জেহেল আসতেছে। আবু জেহেল বলে নবী হে মুহাম্মদ তুমি তো প্রত্যেক দিন নতুন খবর নতুন নতুন খবর দাও, আজকে কি কোনো নতুন খবর আছে রে বেটা? আমার নবী বলেন আবু জেহেল চাচা গো আজ এমন একটা নতুন খবর রয়ে গেছে যেই খবরটা চাচাই আপনি জীবনে কোনো দিন শোনেন নাই। নারায়ণ তাকবীর। মনে হয় কষ্ট হচ্ছে আপনার, আওয়াজ যা আসতে হচ্ছে, আওয়াজ জোরে দিতে হবে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আবু জেহেল মার্কা লোক এ সমাজে আছে না নাই, এর কথা ওর কানে, ওর কথা ওর কানে, ওর বাড়ি ওর কথা, ওর কথা কুলু কথা, এ বাড়ির পান ও পারের জর্দা ও পারের কথা আছে না? আমি মনে করছি খালি আমার এলাকায় আছে, তাতে বন্ধ ইউনিয়নও আছে। এরা কিরাসিন মার্কা কলেরা, ঠিক কিনা বলেন? আবু জেহেল মার্কা লোক বাইর আমার বন্ধুগণ, আমার মন্ত্রীরা যদি অন্য রাষ্ট্র সফর করে আসে, সংবাদ সম্মেলন করে মন্ত্রীরা, সংবাদ সম্মেলন করে বিভিন্ন টেলিভিশন সেন্টার যায়,
বিভিন্ন টেলিভিশন সেন্টার গিয়ে সরাসরি সম্প্রচার করে। আমার নবী এবার এত বড় লম্বা একটি সফর করলেন, সফর শেষে এবার জানায় দিবে কাকে জানানো যায়, কারণ আমার নবী জানে আবু জেহেলের কাছে বললে তামাম পৃথিবী ছড়ায়া যাবে, ঠিক কিনা বলে? বাইর আমার বন্ধুগণ আমার, এবার আবু জেহেল বলে কি নতুন খবর? আমার নবী বলেন, চাচা জান আজকের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, এই হারামাইন শরীফ থেকে মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম। আবু জেহেল বলে, অসম্ভব, এটা কখনো কোনো দিন সম্ভব নয়, কারণ আমি ঘোড়া নিয়ে গিয়েছিলাম, 14 দিন লাগছিল। আবু জেহেলের জন্য যেটা অসম্ভব আমার নবীর জন্য সেটা সম্ভব। জোরে বলুন, সেটা আমাদের জন্য যেটা অসম্ভব আমার নবীর জন্য সেটা সম্ভব। এই জন্যে নবী হলেন নবী আর আমরা হলাম তার উম্মত, ঠিক কিনা বলুন? বাজান আমার ভাইরা আমার, আবু জেহেল বলতেছে, বেটা রে এরপরে কি হলো? আমার নবী ডাক দি বলে, চাচা আবু জেহেল রে, শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসে এই নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ছিল আমি সব নবীর ইমামতি করে আজ ইমামুল মুরসালিন হয়েছি। জোরে বলা যাবে নাকি একবার? আল্লাহু আকবার! সব নবীদের আমি ইমাম, অসম্ভব। জোরে বলুন, নবীর জন্য সেটা সম্ভব। একটি প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই, বলুন, আমার নবী মিরাজ করেছিল এটা স্বপ্নে না বাস্তবে? আওয়াজ আসতে হচ্ছে, আওয়াজ মানি না, জোরে বলুন, বাস্তবে না স্বপ্নে? আমার নবীর মিরাজ হয়েছে বাস্তবে না স্বপ্নে? নারায় তাকবীর! দুই হাত তুলে আমার আল্লাহরে দেখান, নারায় তাকবীর! হারামজাদারা কয় স্বপ্নে, আমার নবী বাস্তবে মিরাজ করেছে, যেটা আমার জন্য অসম্ভব আমার নবীর জন্য সেটা পানি খায় নেই। দাঁড়ান, কষ্ট হচ্ছে? ভারতের এক বক্তা বলতেছে, হুজুর আপনার তো সিয়াসিস নাই। আমি বললাম, সিয়াসিস নাই, আওয়াজ আছে, আমরা বাংলাদেশি মাল, স্টেজে আগে উঠে নেই, দাঁড়াও, ওই টেলটেলি আওয়াজ বাড়ি সিদ্দিকি করে না, ঠিক কিনা বলেন? বাইরে আমার বন্ধুগণ আমার, আবু জেহেল বলতেছে, ভাতি জানে বলো তো বাইতুল মুকাদ্দাসে তুমি যে গিয়েছিলে এক রাত্রিতে বিশ্বাস করতে পারি একটি শর্তে? কি শর্ত? বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা, এখানে কতটা রড লাইট লাগিয়েছে, কয়টা হরেন লাগিয়েছে, এটা কি আমরা গুনতে আসছি বক্তা এবং শ্রোতা? আমার নবী গুনতে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল মক্কার দৃশ্য কি তুমি দেখো না? তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যাও, বাইতুল মুকাদ্দাস ওখানেই থাকবে, আর বাইতুল মুকাদ্দাসের হুবহু ফটোকপি আমার নবীজির সম্মুখে দিবে। আমার নবী, আমার বন্ধু, মহান বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস দেখে দেখে আবু জেহেলের জবাব দিয়ে দিবে। বাইতুল মুকাদ্দাস সেই জেরুজালেমে, আর নবী খবর দেয় মক্কায়। সুবহানাল্লাহ! নবীর এই পজিশন, নবীর এই পাওয়ার দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে? নবীর এই ক্ষমতা এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সোনার বাবজানেরা, যুবক ভাইয়েরা, আমার নবী মদিনায়, একটি যুদ্ধ হচ্ছে সিরিয়ায়, আমার নবী মদিনায় ওই সময় একটি যুদ্ধ হচ্ছে সিরিয়ায়। সুবহানাল্লাহ! বলুন, সিরিয়ার জমিনে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বাংলার কবি নজরুল ইসলাম বলেন, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙ্গা কিল্লায় উড়ায় নিশান, নারায় তাকবীর! শ্রোতাও আমার একের, ওয়াজ হবে একের। জোরে বলেন, ওয়াজ হবে একের। আওয়াজ আসতে হচ্ছে, ওয়াজ হবে কয়ের? হ্যাঁ, পার্টি পাইছি আজ ইনশা। এ বাবা রে, সাহাবারা বলেন,
দরকার আছে না নাই? এমনও মানুষ আছে, এমনও দল আছে। এই জন্য তরিকায় আগে মুসলমানরা ছিল এক, আর এখন মুসলমানরা হয়েছে ফাঁক। বড় ভাই মার খায়, ছোট ভাই যায় না, কয় খাগে, এরকম আছে না নাই? চাচা মার খাচ্ছে, ভাতে যা যায় না, কয় খাগে, আছে না? বাপ বেটা দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, তরিকায় তরিকায় দ্বন্দ্ব, তরিকায় তরিকায় বাংলায় ভেজাল লেগেছে। এক তরিকা বসে বসে আর এক তরিকার দুর্নাম করতেছে। তরিকায় তরিকায় বাংলায় ভেজাল লেগেছে, তরিকায় তরিকায় বাংলায় ভেজাল লেগেছে। লম্বা টুপি, উঁচা টুপি, খাটো টুপি, সুক্তা টুপি, ঠিক কিনা বলে? আরে টুপিতে টুপিতে বাংলায় দ্বন্দ্ব চলতেছে, ঠিক কিনা বলুন? আরে জুব্বাতে জুব্বাতে, খাটো জুব্বা, লম্বা জুব্বা, ফাড়া জামায় 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 দ্বন্দ্ব চলতেছে। তরিকায় তরিকায় বাংলায় ভেজাল লেগেছে। এ বাবা, এই যারা বাইরের থেকে রেকর্ড করতেছে, 100 কোটি টাকা দিয়ে করলে, আমার ওয়াজ শুনলে পরে ইউটিউবে MB খরচ করি, শুনো, তার আগে কিন্তু তোমরা খবরদার রেকর্ডিং করো না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনি দ্বন্দ্ব, আমরা ভাই ভাই। বাবার বিরুদ্ধে একজন গালাগালি পারতেছে পাশের বাড়ি, ভাই ভাই দ্বন্দ্ব বাদ দিয়ে সমস্ত কিছু বয়কট করে দিয়ে, ভাই আমি আর তুই বড় দ্বন্দ্ব হোক না হোক, আমার বাবার বিরুদ্ধে যে গালি দেয় তাড়াতাড়ি করে তার প্রতিশোধ নিতে হবে, নিজেদের দ্বন্দ্ব পরে দেখবো রে ভাই, আয় আগে বাবার বিরুদ্ধে যে বকাবকি করে তার আগে অ্যাকশন নেই, ঠিক কিনা বলেন? ফ্রান্স আমার নবীজির বিরুদ্ধে করলো, ফ্রান্স কার্টুন করলো নবীজির বিরুদ্ধে, ও বাবা নবী আমাদের ইমানি পিতা, আমার নবীর বিরুদ্ধে যখন ফ্রান্স এরকম করলো, সমস্ত পৃথিবীর মুসলমানরা এক হওয়া দরকার হয়েছিল কি না? জোরে বলুন, এক হওয়ার দরকার আছে না নাই? তা না, আমরা ফাঁক, পেটন খায় খাগে, ঠিক কিনা বলেন? প্যালেস্টাইনের মুসলমানরা মায়ের খায়, বাঙালিরা চুপ থাকে, পাকিস্তানিরা গর্জন দেয়, আফগানিস্তান আলারা গর্জন দেয়। এ বাবা, আমার নবী বলেন প্রত্যেকটা মুসলমান সবাই এক দেহ এক প্রাণ, নারায়ণ তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? এ ভূমিকা ওয়াজ সামনে আছে, বাজান রে আমার ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, ও বাবা আমার নবী ঘোষণা করতেছেন যুদ্ধ হচ্ছে তুরস্কে, সেই যুদ্ধ হচ্ছে সিরিয়ার জমিনে, নবী আমার খবর দিচ্ছে মদিনায়, এ খবর দেওয়ার মালিক ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার, আসতে হচ্ছে, বক্তার ফাটি আসে আর শ্রোতার বুঝি আসে, পাগল চলে, বেসাইজ, জোরে বলেন বেসাইজ। আমার আল্লাহ বলেন, বন্ধুরে বর্তমানে আপনাকে যে পাওয়ার দান করেছি, ও বন্ধু পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ, অতীতের চাইতে বর্তমানের চাইতে, বর্তমানের চাইতে ভবিষ্যতে আমি আল্লাহ আপনাকে আরো উত্তম ক্ষমতা দান করব, নারায়ণ তাকবীর। এই জন্য ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, নবী তরানেওয়ালা হাসরে পার করেন ওয়ালা, বলা যাবে নাকি? সবাই একটু জবান খুলে বলুন, নবী তরানেওয়ালা, নবী পার করনেওয়ালা, প্রাণের চেয়ে
চেয়ে অধিক প্রিয় প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে মানুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন মৃত্যুর পর রাখবে তোমায় যখন কবরে বন্ধু বান্ধব যত যাবে যে দূরে তোমায় দেখতে আমার নবী আসবে কবরে নারায় তাকবীর বলুন আমরা নবীকে চাই কি চাই না নবী আমাদের কবরে দরকার আছে কি না নবী আমাদের চাই কি না মৃত্যুর পর রাখবে তোমায় যখন কবরে বন্ধু বান্ধব যত যাবে যে দূরে তোমায় দেখতে আমার নবী আসবে কবরে ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে মানুন জোরে বলা যাবে নাকি একবার আমার নবী রহমতের নবী মদিনায় যুদ্ধ করছে সিরিয়ায় মনে আছে জোরে বলেন মনে আছে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রত্যেকটি যুদ্ধের ময়দানে নবী গঙ্গ আপনি সেনাপতি নিযুক্ত করেন একজন এই তবুকের যুদ্ধের ময়দানে আপনি তিনজন সেনাপতি কেন নিযুক্ত করলেন কারণ আমার নবী যা জানে সাহাবারা তা জানে জোরে বলেন জানে আমার নবী জানে এ জানিয়ে দেওয়ার মালিক জোরে বলুন কে বাইরে আমার বন্ধুগুণ আমার সাহাবারে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম মাখা কালিমা এই ঝান্ডাটা উঠতেছে সেই জায়গায় যুদ্ধের দামামা বেজে যাবে বলুন তো সিরিয়ার জমিনের যুদ্ধ এই মুহূর্তে কালেমার ঝান্ডা কার হাতে নবী গো আমাদের জানায় দেন আকবির নি নবী গো আমাদের জানায় দেন আমার নবী বলেন সাহাবারা রে এই মুহূর্তে আমার নাম মাখা কালিমা আমার আল্লাহর নাম মাখা কালিমা এ কালিমার ঝান্ডা এখন এই মুহূর্তে আব্দুল্লাহ বিন রাওহার হাতে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার এ বাবারা এবার সাহাবারা কিছু সময় পর জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মুহূর্তে অবস্থা কি যুদ্ধের পরিস্থিতি কি আমার নবী বলেন মদিনায় নবী আমার যুদ্ধ হচ্ছে সিরিয়ায় বলুন এখানে যদি প্রধানমন্ত্রী বক্তব্য দেয় সরাসরি টেলিভিশন সেন্টার সরাসরি প্রচার করে তামাম বাংলা নয় তামাম পৃথিবী ছড়ায় দেয় আমার নবী হলেন বিজ্ঞানময় বিজ্ঞান আমার নবীর উপরে বিজ্ঞান পৃথিবীতে তৈরি হতে পারে সেই বিজ্ঞানময় নবী সিরিয়ার জমিনের খবর সরাসরি মদিনায় প্রচার করতেছে সুবহানাল্লাহ বলুন নারায় তাকবীর আমার নবীর পাওয়ার বেশি না কম আওয়াজ দিয়ে বলুন কম না বেশি সেই নবী আমার সিরিয়ার খবর দিচ্ছে এ আমার সাবরং আমার আব্দুল্লাহ বিন রাওহা অল্প সময়ের মধ্যে দুর্বল হয়ে যাচ্ছে আমার আব্দুল্লাহ বিন রাওহা এই মুহূর্তে শাহাদতের তামান্না নিয়ে আমার আব্দুল্লাহ বিন রাওহা কালেমার জন্য শহীদ হয়ে গেল ধরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না জোরে বলেন মরে না আমি গিয়েছিলাম মানিকগঞ্জে মানিকগঞ্জে গিয়ে এখন দেখলাম যে ইয়া করি এক জালসা করে পরের দিন পার হওয়া লাগবে আসতেছি চা খায় আসতে এখন দেখি যে একজন কাঁসা দিয়ে ড্রেন কাটতেছে
মুরব্বী মানুষ। আমি বললাম কাসা দিয়ে ড্রেন কাটে, এ আবার কোন তৈরি কেবাক লোকটা মুরব্বী মানুষ? বলে হুজুর খালি মুরব্বী না, উনি একজন পীর। আমি বললাম পীরই এরকম? শ্যামফুলে যদি এরকম হয় তাহলে গোডাউনে কীরকম, ঠিক কিনা বলেন? তো দেখলাম যে কিছু সময় কাটানো দরকার। আচ্ছা ভাই আসসালাম আলাইকুম। বললাম তাড়াতাড়ি কাঁচা সারি দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। রাত্রে আপনি ওয়াশ করলেন? হ্যাঁ, ওয়াশটা খুব ভালোই লাগলো। আমি বললাম যে কিছু সময় পর উনি আবার পেশাব করে আসলো কিন্তু পানি নিল না। আমি বললাম পানি নিলেন না, ব্যাপার কি বুঝলাম না। কয়কার বালার জমিনে হুসাইন পানি পানি পিনে মারা যায়, ওই পানি আমি এই জায়গায়। এরকম বন্ড সমাজ আছে না নাই? ওই বাইরে রে তালা দেওয়া খুলে ভিতরে আছে না নাই? এ ভন্ড সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আবার একদল আছে ওরে বাবা তারা আবার খেবে, আরে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, আরে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, যদি লাফাইলে খোদারে পাইতো আগে পাইতো ব্যাং, ঠিক না বলুন? লাফের মাঝে মাওলা থাকলে আগে পাইতো খ্যাঁকশিয়ালি, এত লাফাইলে তোর ভেঙ্গে যাবে ঠ্যাং, এত লাফাস কেন রে বেটা, এত লাফাস কেন, জোরে জোরে বলুন ঠিক না? আবার আর একদল আছে বাজান পার হবার জন্য বসে থাকে নদীর পারে, বলে আমি উয়া পার হয়ে বসে আসি, ওহে দয়াময় পারে লয়ে যাওয়া মায়, নামাজ নাই রোজা নাই, এইরকম দল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাইরে আমার এই জন্যে আবার আমারও কয় ও মোল্লা মসজিদ ঘরে আল্লাহ থাকে না রে, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। আমি বলতে চাই মসজিদ ছাড়াই আল্লাহ মেলে না রে, মসজিদ ছাড়াই আল্লাহ মেলে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বললাম আপনি কোন তরিকা? পেশাব করলেন পানি নিলেন না, তারপর কুলিপত করলেন না, কয় হুজুর এই তরিকার নাম হলো শুকনো তরিকা। তরিকার নাম শুকনো তরিকা? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলুন কষ্ট? এই যে ওয়াজে এখন ঢুকবো ইনশা, দেখেন যে কি হয়। এইবার রেডি? আমার নবী সাহাবাদের বলে আমার সাহাবারা রে আয় আমার পিছনে দাঁড়িয়ে যা, যুদ্ধ হয়েছে সিরিয়ায়, শহীদ হয়েছে সিরিয়ায়, নবী আমার বলছে এখন জানাজা হবে মদিনায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কেমন কথা, যুদ্ধ হলো সিরিয়ায়, আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হলো সিরিয়ায়, আর জানাজা হবে মদিনায়, লাশ নাই কিছু নাই। সাহাবারা বলেন লাশ থাকে কিন্তু ইমামের সামনে, আর ইমামের পিছনে থাকে মুক্তাদি, ঠিক কিনা বলেন? আমার নবীজির সম্মুখে আব্দুল্লাহ বিন রাওহার লাশ, আমার নবী দেখতেছে সাহাবারা দেখে না, নবীরে দেখার পাওয়ার পজিশন দান করেছেন কে? জোরে বলুন কে? সেই নবী আমাদের নবী, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিসাল্লামের লাঠি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়, ডাক দি বলে এই লাঠি, মুসা আলাইহিস সালাম বলে এই লাঠি তোকে মাঝে মাঝে দেখা যায় না কেন রে? বলে হুজুর এই যে আমাদের মোবাইলে যদি চার্জ না থাকে, টাকা আছে সিম আছে সব আছে কিন্তু চার্জ নাই, কথা হবে? তাহলে কি করতে হবে? জোরে বলুন চার্জ দিতে হবে, চার্জ দিলে কথা হয়। মুসাকে ডাক দিয়ে বলে হুজুর আমার মাঝে মাঝে ক্ষমতা হারিয়ে যায়, আপনি যখন বলেন লাঠি রে সাপ হয়ে যা, আমি সাপ হই, ঠিক না? সাপ হয়ে যাই মাঝে মাঝে, আমি ক্ষমতা হারিয়ে যাই, তাহলে ক্ষমতা কোথায় পাও? বলে আমি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাই। কোথায় যাই হুজুর জানবেন নাকি? আপনাদের জানার দরকার আছে না নাই? মুসা আলাইহিসসালামের লাঠির পাওয়ার মাঝে মাঝে কমে যায়, এই কুমা পাওয়ারটা কোথা থেকে আনে? লাঠি বলে হুজুর মারহাবা বলেন, আমি মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাই,
যাই কোথায় যাই হুজুর জানতে যদি চান ধৈর্য ধরে শুনুন আমি লাঠি মাঝে মাঝে এমন জায়গায় যাই যেখানে নূর নবীর আগমন হবে যেখানে হায়াতুন নবীর আগমন হবে যে নবীর মিলাদ আপনি পড়েন যে নবী আসবে এই জগতে আখেরি জামানার পয়গম্বর ইয়াসরিব নামে একটি জায়গা আছে ওই জায়গার নাম মদিনা হবে ওই মদিনায় যেখানে রওজা হবে নবী যেখানে আরাম ফরমাবে ওই জায়গাটা বরকুদরতময় জায়গা বরকতময় জায়গা আমি লাঠি মাঝে মাঝে ওই মদিনার ওই যেখানে রওজা হবে ওখানে গিয়ে আমি গড়াগড়ি দিয়ে আমি লাঠি আবার পূর্ণ শক্তি নিয়ে চলে আসি নারায়ণ তাকবীর মূসা আলাইহিস সালামের লাঠি পাওয়ার পায় আমার নবী যেখানে শুবে সেইখান থেকে গড়াগড়ি দিয়ে তাহলে নবীর দাম আছে না নাই জোরে বলুন আছে না নাই বাইরে আমার বন্ধুগণ আমার আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় এবার সাহাবাদের সম্মুখে একজন সাহাবাকে বলতেছে আমার সাহাবারা ভালো করে জেনে নাও শুনে নাও আমার আলী আমার একজন প্রাণপ্রিয় সাহাবা আমার আলীকে একটি কথা বলবো তোমরা সবাই সাক্ষী থাকি ওরে আমার সাহাবারা আলীকে ডাক দি বলে আলী রে তোমার নাম আমি ঘোষণা করেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম জ্ঞানের শহর আর আমার জ্ঞানের দরওয়াজা হলো হযরতে আলী জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার আলীকে ডাক দি বলি আলী আজ এই মসজিদে নববীর থেকে বললাম রে আলী খবরদার খবরদার আমি নবী তোকে নিষেধ করে দিলাম আলী আমার কালেমার ঝান্ডার জন্য পশ্চিম দেশে যাবি দাওয়াতের জন্য দক্ষিণ দেশে যাবি দাওয়াতের জন্য কালেমার দাওয়াতের জন্য পূর্ব দেশে যাবি খবরদার রে আলী কোনো দিন তুমি মনের ভুলেও কোনো দিন উত্তর দেশে যাবে না জোরে বলা যাবে না কি একবার আল্লাহু আকবার উত্তর দেশে আলী গেলে কি হবে নবী আমার জানে কি জানে না আওয়াজ আসতে হচ্ছে জোরে বলেন জানে কি জানে না আওয়াজ আরো দুইবার বলতে হবে জানে কি জানে না এবার উচ্চ আওয়াজে বলুন জানে কি জানে না এ জানা দেওয়ার মালিক আলীর চিন্তা হলো মাবুদ আচ্ছা বলুন তো আমার এই আমার রফিক ভাইয়ের ঘরের ভিতর যেখানে বসতে দিয়েছিল যদি বলতো হুজুর এই ঘরে বসতেন বসেন এখানে আপনাকে বসতে দিলাম ও রুমেও যাবেন ও রুমটাতেও যাবেন কিন্তু খবরদার হুজুর এই রুমের মধ্যে মনের ভুলেও খোল যাবেন না তখন মনের মধ্যে বলতে কার ব্যাপার কি এ রুমে আছে কি ঠিক কিনা বলেন এ রুমে আছে কি দুই দাঁতের ভিতরে যদি কিছু ঢোকে জিব্বা খালি ওখানেই যায় ঠিক না জিব্বা খালি ওখানেই যায় আলীর মনের খটকাকের ব্যাপার কিরে পশ্চিম দেশে কালেমার দাওয়াতের জন্য যেতে বললো দক্ষিণ দেশে যেতে বললো পূর্ব দেশে যেতে বললো উত্তর দেশে কি আছে নবী জানে কি জানে না দুই কুলের সুলতান নবীজি দুই কুলের সুলতান এক পলকে পার হয়ে যায় সারাটি জাহান বলুন এক পলকে পার হয়ে যায় সারাটি জাহান দুই কুলের সুলতান নবীজি দুই কুলের সুলতান নবী বিনে এ সংসারে বলা যাবে নাকি জোরে বলেন বলা যাবে নবী বিনে এ সংসারে কে আছে আপন জন দুই কুলের সুলতান নবীজি দুই কুলের সুলতান এ সংসারে কে আছে আর আপন দয়াবান এ সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান নবীজি দুই কুলের সুলতান জোরে জোরে বলুন মারহাবা নারায়ণ আরে বাবা রে আল্লাহর একটু শুকরিয়া তাকবীর করুন আপনার বাড়িতে একটা কুকুর থাকে কুকুরকে আপনি খাদ্য দেন ফুল ভরসে খাদ্য দেন নাকি আপনি যা খান পেট ভরে ওকে ওকে তাই দেন আপনার বাড়িতে গুলামি করে আপনি খানা খাচ্ছেন আপনার পাশে বসে আছে এরকম করে আপনি আটি কুটা খেয়ে শেষবারের মতো যখন হচ্ছে এক মুষ্টি ভাত আর হাড্ডি গুড্ডি দিলেন কুকুর বলে মনে হাড্ডি গুড্ডি দিলেন আইটে কুইটা দিলেন
এটাই আমি খেয়ে আপনার বাড়ি পাহারা দেব। আপনি যান আরাম মতো ঘুমান, আপনার বাড়ির পাহারাদার আমি দারোয়ান রলাম। জোরে বলুন ঠিক কিনা। ওই নিকৃষ্ট কুকুরও মনিবের কি সম্মান করে, মনিবের কি কৃতজ্ঞতা স্বীকার করে? মনিব যদি চাদর মুড়ি দিয়ে রাত্রি বের হয়ে যায়, রাত বারোটায় একটায় যদি বাড়ি আসে, এরকম দমুক দেয় না? মনিব কয়, এ রাখ আমি, ঠিক না? কুকুর চিন্তা করে, চোর না মালিক, চোর না মালিক? তপ করে একটা দমুক দেয়। মনিব কয়, রাখ আমি। তখন কুকুর মনিবের পার কাছে যায়া কয়, আমি কি জানি তুমি, আমি কি জানি তুমি, ঠিক না? ক্ষমা করে দাও, আই এম সরি, আমি কি জানি তুমি? কুকুর কয়, যান যান, আপনি ঘুম পারেন গা, আমি আপনার বাড়ি পাহারা দিই, ঠিক কিনা বলুন? আপনি যখন খানা খান, খানা এভাবে মাখান, বিড়াল পাতে তাকিয়ে থাকে, এবার যখন গালে দেন, মুখে দেন, বিড়াল মুখের দিকে তাকায়, আবার এখানে নিচ্ছেন, এখানে তাকায়, তাকায় কি তাকায় না? শেষবারের মতো এক মুষ্টি দেন, এই খেয়ে বলে, মনে আপনি ঘুমান, আপনার বাড়ির যত ইঁদুর আছে আমার দায়িত্ব, ঠিক কিনা বলেন? আর আমরা আল্লাহর খাই, আল্লাহরই পড়ি, তারপরেও আল্লাহর একটু তাকবীর দিতে চাই না, একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার, নারায় তাকবীর।